بعد فتره الاسلام بخلق الحسن اسلام استرنا بيش دعي كره اسلام بيش دعي كره جه ما بيرد ما بجرد جدرا سلام মাধ্যমে হিংসা দূর হয় যে আগে সালাম দেয় তার মন থেকে আল্লাহ তাআলা হিংসা তুলে নেন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন তখন তিনি বলেননি আদম সিজদা করো আদম তাসবিহ পড়ো আদম জিকির করো বলে আল্লাহ তাআলা বলেছেন আদম সাল্লিম সালাম দাও সাল্লিম আলা উলাইকা নাফাউ আদম ওই ফেরেশতা দলটিকে সালাম দাও কারণ শয়তান তার অহংকারের জন্য ধ্বংস হয়েছে কিন্তু আল্লাহ তাআলা চাননি যে তার অদম অহংকারের ধ্বংস হোক তার অদম অহংকারের কারণে পথ ভ্রষ্ট হোক তাই আল্লাহ তাআলা তাকে আগে সালাম শিখিয়ে দিলেন প্রিয় উপস্থিতি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন আমরা মুসলিম জাতি আমাদের সম্মানটা যেন সবার উপরে থাকে আমাদের সম্মানটা যেন সব কাফির মুশরিকের উপরে থাকে তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফসুস সালামা বাইনাকুম তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হবে আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দিব না যার উপর আমল করলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফসুস সালামা বাইনাকুম তোমরা একে অপরের সালামের প্রচার প্রসার করো অতএব প্রপস্থিতি আমরা যদি সালামের মাধ্যমে একে অপরের ভালোবাসা প্রতিষ্ঠা না করি আমরা যদি সালামের মাধ্যমে একে অপরের সাথে মিলেমিশে না থাকি তাহলে আমরা ঈমান হারিয়ে জাহান্নামে চলে যাব যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে এই হাদিসটা বুঝিয়ে দিলেন প্রিয় উপস্থিতি এই সালাম যদি আমাদের অভ্যাসে পরিণত হয় তাহলে বলা যায় না এই অভ্যাসে কারণে আমরা জান্নাতেও যেতে পারি শুধু তাই নয় এই অভ্যাসের কারণে আমরা কঠিন বিপদ থেকে উদ্ধার হতে পারি যেভাবে উদ্ধার হয়েছিল সৌদি আরবের এক শ্রমিক যে কাজ করত বরফের কারখানায় যেখানে কাজ করত হাজার শ্রমিক এদিকে আসছে শ্রমিকরা কারখানা বন্ধ করে চলে গেল কিন্তু ভিতরে একজন শ্রমিক বাকি রয়ে গেল কেউ তাকে খেয়াল করেনি প্রায় পাঁচ ঘন্টা পর কারখানা দরান বলল সবাই তো কারখানা থেকে চলে গেল কিন্তু একজন শ্রমিক তো এখনো বাকি রইল তাই সে কারখানায় গিয়ে কারখানা তালা ভেঙে শ্রমিককে উদ্ধার করলেন পরে দিন কারখানা মালিক সবাইকে একত্র করে জিজ্ঞেস করলো তুমি কিভাবে বুঝছে যে কারখানার ভিতরে এখনো একজন শ্রমিক বাকি রয়েছে তখন সে বলল এই কারখানায় প্রতিদিন হাজার শ্রমিক আসে যাওয়া করে কিন্তু কেউ আমাকে সালাম দেয় না কেউ আমার সাথে কথাবার্তা বলে না কিন্তু কাল আমি যাকে কারখানা থেকে উদ্ধার করেছিলাম সে আমাকে সালাম দিত সে আমার সাথে কথাবার্তা বলতো কিন্তু কাল যখন সে আমাকে কারখানায় সালাম দিয়ে প্রবেশ করলো কিন্তু কাল আমি আর তাকে কারখানা থেকে বের হতে দেখিনি তাই আমি অনুভব করলাম হয়তো সে কোনো বিপদে আটকে আছে তাই আমি কারখানায় গিয়ে তাকে উদ্ধার করলাম প্রিয় উপস্থিতি এই সালাম দুনিয়াতে যেমন দামি তেমন দামি আখেরাতেও যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেশতা তাদেরকে বলতে থাকবে সালামুন আলাইকুম তাইবাতুম ফাদখুলুহা খালিদিন তোমরা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক প্রিয় উপস্থিতি সালাম হলো শান্তির বাণী সালামের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা সৃষ্টি হয় সালামের মাধ্যমে শত্রু থেকে বন্ধুত্বে পরিণত হয় সালাম হলো নবীজির হাজারো সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা সালাম দিতেন তিনি ঘরে প্রবেশ করে আগে সালাম দিতেন তাই একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইচ্ছা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালাম দিবেন তাই তিনি ঘরে ভিতরে লুকিয়ে রইলেন কিন্তু সেই দিনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আগে সালাম দিয়ে দিলেন প্রিয় উপস্থিতি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে সালাম দিতে লজ্জা পেতেন না তিনি কাউকে সালাম দিতে লজ্জা পেতেন না তিনি ছোট বড় কাউকে সালাম দিতে লজ্জা পেতেন না তিনি যাকে আগে দেখতেন তাকে আগে সালাম দিতেন কিন্তু আজ আমরা মুসলিম জাতি আমরা ছোট বড়কে সালাম দেই না বড় ছোটকে সালাম দেই না ছেলে বাবাকে সালাম দেই না বাবা ছেলেকে সালাম দেই না শ্রমিক মালিককে সালাম দেই না মালিক শ্রমিককে সালাম দেই না যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন আফসুস সালামা বাইনাকুম তোমরা সালামের প্রচার প্রসার করো কিন্তু আমরা সালামের প্রচার প্রসার করি না তাহলে কিভাবে আমরা মুসলিম জাতি একসাথে মিলেমিশে বসবাস করব তাহলে কিভাবে আমরা মুসলিম জাতির উপরে শান্তি প্রতিষ্ঠিত হবে আর কিভাবে আমরা মুসলিম জাতি পুরো পৃথিবীর রাজত্ব করব অথচ এক সময় আমরা এই মুসলিম জাতি পুরো বিশ্বের রাজত্ব করেছিলাম আমাদের হুংকারে পুরো বিশ্ব কেঁপে উঠত কিন্তু আজ আমরা মুসলিম জাতি সালামের মতো গুরুত্বপূর্ণ শূন্য চেহারার কারণে কিন্তু আজ আমরা মুসলিম জাতি একসাথে মিলেমিশে বসবাস করার কারণে আজ কাফির কুফার আমাদের হাত থেকে আমাদের রাজত্ব ছিনিয়ে নিয়ে গেছে তাই আমরা যদি আবার সালামের প্রচার প্রসার করে সালামের মাধ্যমে একে অপরের ভালোবাসা তৈরি করে তাহলে ইনশাআল্লাহ আবার আমাদের রাজত্ব আমাদের কাছে ফিরে আসবে তখন আমরা প্রিয় বিশ্ববাসীকে হুঙ্কার দিয়ে জানিয়ে দেবো ما فتح الاسلام بالسلاح بل فتح الاسلام بخلق الحسن اسلام استرنا بالشدائد كرده اسلام بالشدائد كرده نبي رد بجرد جدرا